নমস্কার বন্ধুরা, আজকে আমি পটলের একটা রেসিপি দেখাচ্ছি। আমরা তো পটলের অনেক রকম পদই খেয়ে থাকি, কিন্তু এই জিনিসটা, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে। রেসিপিটা হচ্ছে পটল পাসিন্দা। খুব সুন্দর, খুব ভালো এবং খুব সহজ একটা রেসিপি। চলুন দেখে নিই পটল পাসিন্দা কীভাবে রান্না করেছি আমি। প্রথমে আমি কড়ায় তেল দিলাম, এটা আমি সর্ষের তেলে করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলা বলতে দারচিনি, একটা ছোটো এলাচ আর লবঙ্গ। আর পটলগুলোকে দেখুন খোসা ছাড়িয়ে এরকম দুদিকেই লম্বালম্বি করে বেশ খানিকটা করে চিড়ে নিয়েছি, নইলে কিন্তু পটল সেদ্ধ হবে না, মশলা ঢুকবে না। কড়া গরম হয়ে গেলে, তেল গরম হয়ে গেলে মশলা দিয়ে যখন এই ফোড়ন দিয়ে যখন গন্ধ বেরোবে, তখন পটলগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে পটলগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পটল ভাজা হয় ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবার পটলের মধ্যে আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন পটলগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু তেলটা বের করে নিলাম পাশ থেকে, দিয়ে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা করব, কিন্তু পটলগুলো তুলতে আমি ভুলে গিয়েছিলাম, আমার খেয়াল ছিল না। তো এবার আমি পটলগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব, তাহলে পেঁয়াজটা ভাজতে সুবিধা হবে, মশলাটা কষাতে হবে, তো সেই জন্য। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে একটা আলাদা জায়গায় তুলে রাখছি। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি, নাহলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে। এবারে পেঁয়াজগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, খুব বেশি লালচে কিন্তু হবে না, অল্প একটু ভাজা ভাজা হবে। এবার আমি এর মধ্যে দিলাম আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালটা নিজেদের ইচ্ছা মতন, আর অল্প একটুখানি জল দিলাম যাতে মশলাটা ধরে না যায়। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুনটা বুঝে দিতে হবে, কারণ পটলেও কিন্তু নুন দিয়েছিলাম। এবারে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি পটলগুলোকে এর ভেতরে দিয়ে দেবো। অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে, নাহলে মশলাটা ধরে যেতে পারে। এইবার আমি পটল ভাজাগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম, পটল সমেত এবার আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে মাঝারি অবস্থায় রেখে তবেই কিন্তু রান্নাটা করতে হবে, নাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবারে অল্প একটুখানি জল দিলাম, খুব বেশি জল লাগে না, পটলটা ভাজা হয়ে গেলেই নরম হয়ে যায়। এবার আমি সামান্য একটুখানি জল দিয়ে তার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। সেই ফাঁকে আমি আরেকটা মশলা করে নিচ্ছি, পোস্ত, চালমগজ আর সাদা তিল। যদি আপনারা মনে করেন যে এই তিনটে কোনোটাই দেবেন না, তাহলে কাজু বাদামও দিতে পারেন। দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন ঠিক 5 মিনিট পরে আমি ওই পোস্ত, তিল আর কাজু বাদাম, চালমগজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এই মশলাটা সমেত পটলগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো করে নামিয়ে নিতে হবে। যতক্ষণ না এটা বেশ শুকনো শুকনো হয়ে আসে, মাখামাখা হয়ে আসে, ততক্ষণ এটাকে নামিয়ে নিতে হবে। আমি পুরো পোস্তর বাটিটা ধুয়ে যেটুকু জল ছিল সেটুকু দিয়ে দিলাম। দেখুন বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটা সমেত পটলগুলোকে কষিয়ে নিতে হবে। একদম রেডি হয়ে গেছে পটল পাসিন্দা। আমি গরম মশলা দেখানোটা ভুলে গিয়েছিলাম, আপনারা নামানোর আগে একটু ঘি গরম মশলা ছড়িয়ে দেবেন।
তো এইবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিন পটল পাসিন্দা। তো আমার এই পটল পাসিন্দার রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন, আর যারা আমার পাশে আছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল অপশানটা কিন্তু অবশ্যই টিপে দেবেন, এতে আমার পরের আপলোড করানো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।